নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোনেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন জানাই। তুলা রাশির চমকে দেওয়া মহা ভবিষ্যৎবাণী, এই ছয়টি ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে। এটা চন্দ্র রাশি ধরে আমি আলোচনা করছি। যদি আপনার তুলা রাশি হয়, আগামী দিনে আপনার এই ঘটনাগুলি 100% ঘটবে। আর যদি আপনার তুলা রাশি না হয়, সেক্ষেত্রে আমি বলবো ভিডিওটি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। দেখুন, তুলা রাশির ষষ্ঠভাবে রাহু, দ্বাদশভাবে কেতু, অষ্টমভাবে বৃহস্পতি, পঞ্চমভাবে শনি অবস্থান করছে। ষষ্ঠভাবে রাহু আপনাদের ঋণ থেকে কিছুটা হলো মুক্তি কিন্তু দেবে। যারা প্রচুর ঋণে পড়ে গেছিলেন, আপনাদের সেই ঋণ থেকে ধীরে ধীরে কিন্তু এবার রাহু কিন্তু মুক্তি দেবে। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ শাস্ত্র বলছে যে ষষ্ঠভাবে রাহু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয়। যাদের মামলা মকদ্দমা চলছিল, সেখান থেকে আপনারা নিষ্পত্তি পাবেন। এবং যাদের শত্রু নিয়ে সমস্যা, কর্মক্ষেত্রে বলুন, আপনার জ্ঞাতি শত্রু বলুন, যে সমস্যাগুলো চলছিল সে সমস্যা থেকেও কিন্তু আপনারা রেহাই কিন্তু পাবেন। রাহু কিন্তু এবার রেজাল্ট কিন্তু দিবে। যুবক অবস্থাতে আসছে রাহু, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অনেক শুভ ফল কিন্তু রাহু দিতে চলেছে। অষ্টমভাবে বৃহস্পতি, অনেকে বলবে যে অষ্টমভাবে বৃহস্পতি তো খুব একটা ভালো রেজাল্ট দেবে না। না, অষ্টমভাবে বৃহস্পতি তুলা রাশিকে ভালো রেজাল্ট দিবে। কারণ আপনাদের ষষ্ঠপতি বৃহস্পতি সপ্তম গৃহে অবস্থান করছিল, কিন্তু যেহেতু ষষ্ঠপতি বৃহস্পতি সপ্তম গৃহে, আপনার বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য কিন্তু লেগেছিল, ছোটোখাটো খুচরো সমস্যাগুলো কিন্তু লেগেছিল। কিন্তু এই ষষ্ঠপতি অষ্টমভাবে গিয়ে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। ষষ্ঠপতি অষ্টমভাবে বিপরীত রাজযোগ সৃষ্টি করে আপনাদেরকে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্ট খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। যারা বিশেষ করে রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং এই বৃহস্পতি আপনার ঠিক ধনভাবে দৃষ্টি দিচ্ছে। আমি একটি কথা বলবো, বৃহস্পতির দৃষ্টি কিন্তু অমৃতের মতন হয়, গঙ্গা জলের মতন হয়। বৃহস্পতির দৃষ্টি আপনাদের ইনকাম সোর্স বাড়বে, ধনভাবে দৃষ্টি আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। পরিবারের ক্ষেত্রে যে মতবিরোধ, দ্বিতীয়ভাবে আমাদের পরিবার, পরিবারের ক্ষেত্রে যে মতবিরোধ মত পার্থক্য চলছিল সেটাও কিন্তু কাটবে। কথার মধ্যে আপনাদের মধুরতা থাকবে, কিভাবে কথা বলতে হবে, অর্থাৎ কোন জায়গাটা কীভাবে কথা বলতে, সেটা কিন্তু আপনারা একটু ভেবে চিন্তে কিন্তু বলবেন। কারণ বৃহস্পতি কিন্তু সেই কাজটা করাবে। চটজলদি কোনো ডিসিশন কিন্তু এখন নেবেন না, আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সেই জায়গাটা কিন্তু আপনাদের নিয়ে আসবে। এবং দ্বাদশভাবে এই বৃহস্পতির দৃষ্টি আমি বলবো, এবং কেতু রয়েছে, কেতু দ্বাদশভাবে খুব ভালো রেজাল্ট কিন্তু দেয়। অর্থাৎ আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে। এবং আপনাদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি যারা এমএনসি কোম্পানিতে চাকরি করতে চাইছেন, এমএনসি কোম্পানিতে চাকরির বড় সম্ভাবনা আসবে। আপনাদের দ্বাদশভাবে কেতু আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে এবং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বাড়াবে। তবে আমি আবারও বলবো, ব্যয়ের দিকটা কিন্তু আপনারা নিয়ন্ত্রণ কিন্তু রাখুন। অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টিটা আপনার দ্বাদশভাবে, আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা কিন্তু করানোর কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। ধর্মমূলক কাজে আপনারা কিন্তু লিপ্ত হবেন। এবং এর পাশাপাশি আপনাদের
দ্বিতীয়ভাবে দৃষ্টি আপনাদের ফিনান্সিয়াল গেইন করবে, চতুর্থভাবে দৃষ্টি আপনাদের বন্ধু বান্ধব এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ চলছিল, সেই শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনার মায়ের ভালো হবে। আপনার কোনো প্রপার্টি কিনার যোগ আপনাদের এই সময় দেখা যাচ্ছে, কোনো সম্পত্তি রিলেটেড জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিবে। এবং শিক্ষাক্ষেত্রে যারা উচ্চ শিক্ষা করছেন, হায়ার লেভেলে পড়াশোনা করছেন, আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু খুব গাঢ় কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। এবং শনি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, কিন্তু জুন মাসে রেট্রোগ্রেড হচ্ছে কিছুটা চতুর্থ ভাবের ফলে। চতুর্থ ভাব সম্পত্তি, ভূ সম্পত্তি। যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন, আপনি অ্যাজ এ প্রমোটার, অ্যাজ এ বিল্ডার, আপনার ক্ষেত্রে এই কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। যাদের এই বিজনেস থেকে কিছুটা হলো লোকসান আসছিল, সেই জায়গাগুলো আপনাদের লোকসান কাটবে। কোনো লোহার কোনো জিনিস, গাড়ি অথবা আপনার কোনো অ্যাসেট কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ জুন টু নভেম্বরের মধ্যে এই সম্ভাবনাটা দেখা যাচ্ছে। সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় খুব ভালো লাভ পেতে চলেছেন, কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু আপনাদের প্রবল দেখা যাচ্ছে তুলা রাশি। তুলা রাশির পঞ্চমভাবে শনি যদি থাকছে আপনাদের ক্ষেত্রে, এই সময়ের মধ্যে কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন, হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে সন্তানের জন্য যেন দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যারা দম্পতি রয়েছেন আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। কিন্তু শনির দৃষ্টি আবার দ্বাদশভাবে আপনার ঠিক একাদশভাবে পড়ছে, ইনকাম সোর্স আপনার বাড়বে। এবং দ্বিতীয়ভাবে পড়ছে, কথাবার্তার দিকে অবশ্যই নজর দিবেন, কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতপার্থক্য হতে পারে। এবং আপনারা এই জায়গাটা যদিও বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে, সেখানে কিছুটা হলে ম্যানেজ করে নেবে। এবং শনির দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, চারজন, পাঁচজন, দশজন, বারোজন মিলে, অর্থাৎ শেয়ারে যারা বিজনেস করছেন, অবশ্যই সেখানে আপনারা সতর্ক থাকুন। সেখান থেকে প্রতারিত হওয়া বা কোনো টাকা ব্লক হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। বড় ধরনের হিউজ ইনভেস্টমেন্ট করবেন না বিজনেস ক্ষেত্রে, কারণ শনি নিচস্থ গৃহে দৃষ্টি দিচ্ছে। আর আমি আবার বলছি, শনির দৃষ্টি কিন্তু খুব একটা ভালো নয়, শনির স্থিতি ভালো, দৃষ্টি খারাপ। তাই শনির দৃষ্টিতে আপনাদের সপ্তমভাবে কিছু কিছু ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, আপনার হেলথ নিয়ে, আপনার লাইফ পার্টনারের হেলথের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু বাড়বে, দুশ্চিন্তার কারণ হতে পারে। এবং এর পাশাপাশি পার্টনারশিপ বিজনেসের জায়গায় অবশ্যই সতর্ক থাকুন, এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করবেন না। আপনারা কী করবেন, শুক্রের বীজমন্ত্র, শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, নিশ্চিতরূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে মুক্তি পাবেন। যারা পরামর্শ করতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এবং আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।